15 জন আহত অবস্থায় আছেন, এর ভিতরে দুজন আশঙ্কাজনক বিদায় আমাদের টিজি মহাদের সার্বিক তত্ত্বাবধানে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা প্রেরণ করা হচ্ছে, 13 জন সিএমএসে এখনো ভর্তি আছে। আমনে গাড়িতে আগুন লাগছে, কি একটা পুড়ছে, পুরা সাদা সাদা চলে গেছে, পুরা বলছে বলার সাথে সাথে আমরা শুনছি, শুনার সাথে সাথে আমরা বাইরে সি বাইরে দেখিয়ে শুনতেছি ওনারে সাকবাজার মেডিকেলে পাঠাই দিছে। আমি বলছি যে আপনারা যে 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 যে